এটা তো গোড়া বের হবে, ফাইন গোড়া ধরে এটা গোড়াটা খালি দেবে। আচ্ছা, এই স্পোকের মতো কি যেন আছে মহিমাটা তোকে দুলা ভাই না কি যেন বললি সেদিন লে আপার এখন আমাদের এখানে মোটো একটা শিকড় আছে, এই সাইডে শিকড় আছে, এখানেও আছে, ওটাই বেজ হবে। জি স্যার, বাহ বাহ স্যার, যে এরপরেও সুন্দর একটা ওই ডাটা থেকে গেল। সাবধান, তুমি এই মার খেয়ে দেবে একটু, ইটা কাটো বাটাল দিয়ে ইয়ে করো। এটা এটা কি খোলা ব্লেডে কাটবা না স্টেম সহ? আপনি দেখাই দিচ্ছি, খোলা ব্লেড লাগবে না, এটা এখানে ঢুকিয়ে দিতে হবে। ও আচ্ছা, ওইটা বার না খাই যেন, ওটা তো ঠিক আছে, বুঝতে পারবে না। আমার এখান থেকে সুবিধা হবে, আমার এখান থেকে সুবিধা হবে। ছোট করা যাবে, কিন্তু বড় কাজ করতে কষ্ট হবে। তুই এখন কাটলে আমি ধরে আসলে কাট।
আমরা এটা কাটবো না স্যার আগে সাবধানে এদিকে না মান রেখে ওদিকে কাট করো আসছে একবার আসছে ওখানে এই দেখো এখানে মেরে আমার মনে হচ্ছে পিছনটা অনেক ছোট করতে হবে হ্যাঁ পিছনটা তো ছোট করতে হবে অ্যাপেক্সটা আমি অ্যাপেক্সটা ছোট করে এই গাছের ডেপথের অভাব নেই খুব সুন্দর ডেপথ সহ একটা গাছ হবে মোটামুটি শেষ এখন কুশির উপর ডিপেন্ড করবে গাছটা কত সুন্দর হবে আর এখন আমরা এই গাছটাকে আবার রিপোর্ট করে দেবো পূর্বের অবস্থানে আবার এই গাছটাকে আমরা প্ল্যান করবো ফাইনাল শেপ কি হবে সেটা কুশির উপর নির্ভর করবে ডিপেন্ড করবে স্যার একটু কথা বলতে আমি মাহমুদ আলী স্যারের বাসায় এটা এই গাছটার ব্যাক সাইডে কিছু মোটা মোটা শিকড় আছে আর শিকড়গুলো হচ্ছে যখন গাছটা ফাইনালি বনসাই প্লেটে রিপোর্টিং পটিং করা হবে সেই ক্ষেত্রে এগুলো অনেক সমস্যার সৃষ্টি করবে যার জন্য আমরা এখন এই গাছ থেকে এটা এই শিকড়গুলো রিমুভ করে দেবো শিকড়গুলো রিমুভ করলে কোনো সমস্যা হবে না এই কারণে অনেক ফাইবার রুটস দেওয়া আছে অনেক সারফেস রুট আছে আর গাছটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে অতিরিক্ত যে পানি আছে ওটা শোষণ করে নেয় আর এটা হচ্ছে পানি নিষ্কাশনেরও অনেক ভালো কাজ করে যার জন্য সারফেস রুটগুলো এবং রুটগুলো হচ্ছে ক্ষতির হাত থেকে বেঁচে যায় গাছটা লিয়েছেন ভাই গাছটা একটু বাঁকা করে লাগবে গাছটা একটু সাজা ইয়ে করলাম এই যে এভাবে তো নাকি স্যার হ্যাঁ
একটা চাকু পিছে শুবে পিছনে সরকম বুদ্ধি নাই ওই যে ওটা কেটে দিতে পারি দেন বলছি একটু বাঁকা করে লাগানোর উদ্দেশ্য চলছে উদ্দেশ্য যে এফেক্টটা যাতে আমাদের গাছ রিপোর্টিং কমপ্লিট এবং আমাদের ওয়ার্কশপটা ফিনিশ হলো। আর আমরা হচ্ছে রাজশাহী বনসাই সোসাইটির সদস্য। আর আমরা এই ওয়ার্কশপটা করলাম আমাদের ট্রেনিং কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী স্যারের বাসায়। আমাদের সাথে আছে মহিম ভাই, শিমুল ভাই, মোহাম্মদ নওরোজ আলী মহিম, উনি খন্দকার মোহাম্মদ আলী স্যার, শিমুল পাল, ও হচ্ছে আকিব জাবেদ, পেছনে আমার বন্ধু বিটন। আমরা সকলেই এই গাছের কাজগুলো করলাম এবং যতটুকু পেরেছি, যতটুকু জানি, চেষ্টা করেছি নিজেদের মতো করে করার। আর আমাদের ক্যামেরাম্যান, আমি আছি সামিউল। আপনাদেরকে মাঝে মাঝে টিউটোরিয়াল নিয়ে আসি আমাদের চ্যানেলে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের টিউটোরিয়াল দেখবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা টিউটোরিয়ালের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।